বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের আজকে অনলাইন আবার হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। আজকে আমি করাবো তোমাদের ক্লাস অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস। কালকে আমি তৃতীয় অধ্যায় ব্যাপন করিয়েছিলাম। আশা করি কালকে যারা আমার ক্লাসটি দেখেছে তারা ব্যাপনের সম্পর্কে ধারণা তোমাদের নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। আজকে করাবো অভিস্রবণ এবং প্রচ্ছেদন। এই অভিস্রবণ এবং প্রচ্ছেদন এই ক্লাসটা যদি তোমরা অনলাইনে শোনো তাহলে তোমাদের যে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে তা হচ্ছে যে অভিস্রবণ কী, অভিস্রবণের গুরুত্ব এবং কাজ, প্রচ্ছেদন প্রচ্ছেদনের গুরুত্ব এবং কাজ, এই সবগুলো বিষয় তোমরা বলতে এবং ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে অভিস্রবণ কী আমি সেটাতে যাই। অভিস্রবণ আমরা কালকে পড়েছি যে ব্যাপন হচ্ছে একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, ঠিক তেমনি অভিস্রবণ হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কিন্তু অভিস্রবণ পড়তে গেলে তোমাদের আগে আসতে হবে পর্দা সম্পর্কে জানার জন্য। এখন এই এটা হল পর্দা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ভেদ্য পর্দা, একটা অর্ধভেদ্য পর্দা, আর একটা হচ্ছে অভেদ্য পর্দা। এই ভেদ্য পর্দা কি? যে দ্রবণের ভেতর দিয়ে দ্রবণ এবং দ্রাবক দুটোই চলাচল করতে পারে সেটা হচ্ছে ভেদ্য পর্দা। যেমন মনে করো যে কোষ প্রাচীর, ভেদ্য পর্দা। কোষ প্রাচীর আর অর্ধভেদ্য পর্দাটা কি? না, যে দ্রবণের ভেতর, যে পর্দার ভেতর দিয়ে দ্রাব এবং দ্রাবক যে স্যার একটু একটু পস করেন। আর অর্ধভেদ্য পর্দা হচ্ছে যে পর্দা দিয়ে দ্রবণের দ্রাবক শুধু চলাচল করতে পারবে সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা। অর্ধভেদ্য পর্দার উদাহরণ কি? পলিথিন। আর অভেদ্য পর্দা হচ্ছে যে পর্দার ভেতর দিয়ে দ্রাব এবং দ্রাবকের অণু কোনোটাই চলাচল করতে পারবে না সেটা হচ্ছে অভেদ্য পর্দা। যেমন পলিথিন। এবার আসি আমি অভিস্রবণের বেলায়। তার কারণ অভিস্রবণ যখন আমরা পড়ব তখন আমাদের এই ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা, অভেদ্য পর্দা এগুলো সম্পর্কে যদি আমাদের ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। এই অভিস্রবণ কিন্তু ব্যাপনেরই নামান্তর। তার কারণ এখানেও অধিক ঘনত্বের দ্রবণে কম ঘনত্ব দ্রবণ মিশ্রিত হবে, শুধু মাঝখানে একটা পর্দা থাকবে। তোমাদের একটা সাধারণ উদাহরণ দিয়ে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে তোমাদের বাসায় নিশ্চয়ই অনেকের বাড়িতেই কিশমিশ রয়েছে। সেই কিশমিশ তোমরা যদি একটা পাত্রে পানির মধ্যে রাত্রি ভিজিয়ে রাখো, পরের দিন সকালে দেখবে যে কিশমিশটা ফুলে গেছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে কিশমিশের ভেতরে রয়েছে গাঢ় শর্করার দ্রবণ, যেটা কিনা কিশমিশের কোষ পর্দা দ্বারা আবৃত। কিন্তু যখন তুমি সেটা পানিতে ভিজিয়ে রাখলে তখন কিন্তু তোমার পাত্রের পানি ওই কোষ প্রাচীর দিয়ে কিশমিশের ভেতরে চলে গেছে, ফলে সেখানে কিন্তু রস তরল পদার্থ পরিপূর্ণ হয়ে গেছে এবং সেটা কিন্তু ফুলে গেছে। তাহলে এটা কিন্তু অভিস্রবণ, অর্থাৎ বেশি ঘনত্বের দ্রবণের দিকে কম ঘনত্বের দ্রবণ যাওয়ার যে অণুগুলির যে প্রবণতা সেটাই হচ্ছে কি? অভিস্রবণ। এবার আমরা বলতে পারি যে অভিস্রবণের কাজ কি। অভিস্রবণের কাজ বিশাল। অভিস্রবণের কাজ কি? অভিস্রবণের কাজ বিশাল কাজ। তার কারণ অভিস্রবণ যদি না হতো তাহলে কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না। আমরা উদ্ভিদ যে মূল দ্বারা মাটি থেকে খনিজ লবণ মিশ্রিত পানি শোষণ করে
এবং সেটা কাণ্ডের মাধ্যমে উদ্ভিদের বিভিন্ন অঙ্গে প্রত্যঙ্গে পৌঁছে পাতায় পৌঁছায় এবং খাদ্য তৈরি করে, সেটা কিন্তু একমাত্র অভিশ্রবণের জন্য। তারপর তোমার ফুলের পাপড়ি খোলা বন্ধ হওয়া, তারপর আমাদের প্রাণীদেহের অন্ত্রে খাদ্য শোষণ, সেটা যদি অভিশ্রবণ না থাকতো, না হতো, এই প্রক্রিয়া যদি না হতো, তাহলে কিন্তু এটা করা সম্ভব হতো না। তাহলে আমরা কি এই অভিশ্রবণ থেকে কি শিখলাম, যে অভিশ্রবণ কি, অভিশ্রবণে পাঠ পড়তে গেলে যে আমাদের পর্দাগুলি পরিচিতি লাগবে, সেটা হলো ভেদ্য পর্দা, অর্ধভেদ্য পর্দা আর হচ্ছে অভেদ্য পর্দা এবং অভিশ্রবণের কাজ। এবার চলে আসি আমরা প্রচ্ছেদনে। প্রচ্ছেদন কি? ব্যাপন এবং অভিশ্রবণের মতো প্রচ্ছেদনও কিন্তু একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, আর এটা উদ্ভিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া, যেটা কিনা না হলে উদ্ভিদের সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়া ব্যাহত হবে। এখন আমরা আসি প্রচ্ছেদনটা কি। প্রচ্ছেদন হচ্ছে উদ্ভিদ মূলরম দ্বারা যে পানি শোষণ করে এবং সেটা কাণ্ডের মাধ্যমে সারা দেহে পৌঁছে যায়, কিন্তু যে পানিটা তার খাদ্য তৈরি এবং শারীরবৃত্ত প্রক্রিয়ার জন্য প্রয়োজন হয় সেটা সে ব্যবহার করে, আর বাকি পানি সে কিন্তু তার শরীর থেকে বের করে দেয়। সেটা কিসের মাধ্যমে বের করে দেয়? পাতার যে পত্ররন্ধ্র আছে তার মাধ্যমে সে বাহিরে বের করে দেয়। এই যে সমগ্র প্রক্রিয়া, এটাই হচ্ছে প্রচ্ছেদন। এবার আসি আমরা প্রচ্ছেদন কিসের মাধ্যমে হয়। প্রচ্ছেদন কোথায় হয়? প্রচ্ছেদন হয় পাতার পত্ররন্ধ্রে, প্রচ্ছেদন হয় কাণ্ডের কিউটিকলসে। প্রচ্ছেদন পাতার পত্ররন্ধ্রে এবং কাণ্ডের কিউটিকলসে প্রচ্ছেদন হয়ে থাকে। এবার আমরা আসি প্রচ্ছেদনের একটি পরীক্ষার মাধ্যমে আমরা প্রচ্ছেদনটা একটু তোমাদের কাছে পরিষ্কার করে দেই। সেটা হচ্ছে যে তোমরা এই পরীক্ষাটা বাড়িতেও করতে পারবা। তোমরা দুটি টব নিবা গাছসহ, যে গাছে পাতা থাকবে, একটা টেবিল নিবা, আর তার সাথে নিতে হবে পানি, ভেজলিন, পলিথিন আর বাঁধার জন্য সুতা। এবার একটা টবে টেবিলে রাখবা। টেবিলে রাখার পর একটা টব টেবিলে রেখে সেখানে পানি দিবা। পানি দেওয়ার পরে সেই গাছটাকে কী করবা, পলিথিন দিয়ে মুড়াইয়া দিবা এবং সেটা গাছের কাণ্ডে ভালো করে সুতো দিয়ে বেঁধে এবং ভেজলিন দিয়ে আটকে দেবে, যাতে বাহিরের বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। এবং গাছটিকে তোমরা সূর্যের সামনে রেখে দিবা, যেখানে সূর্যের আলো পড়বে সে জায়গায় তোমরা রেখে দিবা। এবার অন্য একটি গাছকে ঠিক একইভাবে প্রসেসিং করবে, কিন্তু এখানে একটু ভিন্ন আছে, সেটা হচ্ছে যে ওই গাছের সমস্ত পাতাগুলো ফেলে দিবা। ফেলে দিয়ে আর বাদ বাকি প্রসেসিং প্রথম গাছের মতোই করে সেটাও তোমরা রেখে দিবা। রেখে দেওয়ার পর পরের দিন সকালবেলা দেখতে পাবা যে গাছে পাতা আছে, দেখতে পাবা যে গাছে পাতা আছে সেই গাছে পলিথিনে বিন্দু বিন্দু পানি জমা হয়েছে, আর যে গাছের পাতা নেই সেই গাছের পলিথিনে কিন্তু কোনো পানি জমা হয়নি। এ থেকে কি বোঝা যায়? যে গাছের প্রচ্ছেদনের জন্য পাতা অপরিহার্য। যে গাছে পাতা ছিল তার প্রচ্ছেদন হয়েছে আমরা, এবং আমরা তার বিন্দু বিন্দু পানি দেখতে পেয়েছি। আর যে গাছে পাতা ছিল না তার কিন্তু প্রচ্ছেদন হয়নি, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পলিথিনে কোনো পানি জমা হয়নি। এর থেকে কি প্রমাণিত হয়? যে গাছের
গাছের প্রচ্ছেদন হয় এবং সে তার জন্য কি প্রয়োজন হয়, অবশ্যই গাছের পাতা প্রয়োজন হবে। এবার প্রচ্ছেদনের কাজ কি, প্রচ্ছেদনের কাজ প্রচ্ছেদন একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, তার কারণ এই প্রচ্ছেদন যদি না হতো তাহলে উদ্ভিদ মারা যেত। তার কারণ উদ্ভিদের শরীরে মূলরম দ্বারা যে যে খনিজ লবণ মিশ্রিত পানি শোষিত হয় খাদ্য তৈরির জন্য, সেটা সব তার ব্যবহৃত হয় না, এবং সেটা যদি সে প্রচ্ছেদন না করতে পারতো তাহলে কিন্তু তার শরীরে থেকে যেত এবং দেখা যেত যে গাছের মৃত্যু হতো। এর জন্য কিন্তু মানে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যেত এবং আমরা কিন্তু এত সুন্দরভাবে বেঁচে থাকতে পারতাম না। এর জন্য প্রচ্ছেদনটা কিন্তু একটা অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, এবং প্রচ্ছেদন না হলে কিন্তু গাছের মৃত্যু পর্যন্ত হতে পারে, তাহলে আজকে আমরা এই পাঠে কি পড়লাম, না অভিস্রবণ এবং প্রচ্ছেদন। শেষে পড়লাম প্রচ্ছেদন, প্রচ্ছেদন কি, প্রচ্ছেদন কোথায় হয় এবং প্রচ্ছেদনের কাজ, এবং তোমাদের একটা পরীক্ষাও দেওয়া হয়েছে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই পাঠ থেকে উপকৃত হবে, এবং তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আমি আমার পাঠ শেষ করছি।